হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। ক্রীড়াপ্রেমী বঙ্গবন্ধু এদেশের ক্রীড়াঙ্গনের মান উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সে স্বপ্নকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1974 সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস বা বিআইএস প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 1974-এ প্রস্তাবনা, 1976-এ পরিকল্পনা মাস, 1983-তে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস থেকে নাম পাল্টিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, পরবর্তীতে 1983 সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। তবে শিক্ষার্থীদের পদচারণা 1986-এর 14 এপ্রিল থেকে। দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত খেলোয়াড় তৈরির লক্ষ্যে নিয়মিত আনুষ্ঠানিকভাবে ফুটবল এবং হকি ডিসিপ্লিন দিয়ে ওই বছরেই যাত্রা শুরু করে বিকেএসপি। ঢাকার সাভারে জিরানিতে 115 একর জমির উপর মনোরম প্রাকৃতিক পরিবেশে বিকেএসপি প্রতিষ্ঠিত। প্রথমেই 30 জন করে ফুটবল ও হকির ছাত্রদের নিয়ে শুরু বিকেএসপির কার্যক্রম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীকে প্রধান করে 10 সদস্যের বোর্ড দ্বারা এটি পরিচালিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ, তার উৎসাহে, তার পরামর্শে, তার দিক নির্দেশনায় আমরা বিকেএসপিকে আরো আধুনিকায়ন, আরো উন্নত করবার বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের আঞ্চলিক বিকেএসপিগুলিকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে রূপায়িত করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিকেএসপিকে আমরা আগামী দিন একটি স্পোর্টস ইউনিভার্সিটির আদলে গড়ে তুলতে চাই। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এই প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনের স্বপ্নপুরী বিকেএসপি, সবাই যাকে চেনে খেলোয়াড় তৈরি কারখানা হিসাবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যত খেলোয়াড় দেখবেন, অধিকাংশ প্লেয়ারই এই প্রতিষ্ঠান থেকে এসছে। খেলাটা এখন আর শুধু শৈলী না, এটা একটা বিজ্ঞানও বটে। বিকেএসপি এখন যে পর্যায়ে আছে, ভবিষ্যতে এই বিকেএসপি এমন এক পর্যায়ে যাবে সেখানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এসব খেলোয়াড়দেরকে নিয়ে গর্ববোধ করতে পারব। শুরুতে কেন্দ্রীয় কোনো ভর্তি পদ্ধতি ছিল না, বিভিন্ন জেলা থেকে বাছাই করে আনা ছাত্র ভর্তি হতো বিকেএসপিতে। কার্যক্রম পরিচালনার 10 বছরের বেশি সময় পর 1997 সালে প্রথম মেয়েরা ভর্তি সুযোগ পায়। আস্তে আস্তে সাভার থেকে বিকেএসপি সম্প্রসারিত হয়ে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, দিনাজপুর ও সিলেটে প্রবেশ করে। পরে আরও 2টি জেলা, কক্সবাজারের রামু এবং রাজশাহীর পোবাতে বিকেএসপি শাখা খোলার কাজ চলছে। 5 বিকেএসপিতে চলা কার্যক্রমে বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1200-র অধিক। প্রতি বছর বিকেএসপিতে 17টি ইভেন্টেই প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করা এবং নিয়মিত ভর্তির মাধ্যমে খেলোয়াড় সংগ্রহ করে তাদেরকে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই বিকেএসপির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। দেশ ও বিদেশের মাটিতে ক্রিকেটের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসে পুরো দেশ। আর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একটা বড় অংশ আসে বিকেএসপি থেকে। নাইমুর রহমান দুর্জয় থেকে বর্তমানে বিশ্ব ক্রিকেট মাতানো সাকিব, মুশফিকরা এই বিকেএসপির ছাত্র। আধুনিক সুযোগ সুবিধা আর প্রশিক্ষকদের অক্লান্ত চেষ্টায় এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে দারুণ প্রতিভাবান ক্রিকেটার। আমি মনে করি আমার আজকের এখানে আসার পেছনে সব থেকে বড় অবদান বিকেএসপির। আমি মনে করি যে ওখানে যেসব ফ্যাসিলিটিস আছে, একটা প্লেয়ার তৈরি করার পিছনে যা যা দরকার সবকিছুই ওখানে আছে। হ্যাঁ, ডিসিপ্লিন জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটার কারণে আমার কাছে মনে হয় ক্রিকেট আমার জন্য অনেক ইজি হয়ে গেছে।
ওখান থেকে আসলে ফ্রেন্ডশিপ বলেন বা একটা লিডারশিপ স্কিল বলেন ওখান থেকে আসলে তৈরি হয়ে যায়। তো আশা করি যারা বিকেএসপিতে যাবেন সততার সাথে কাজ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন এবং সুন্দর একটা লাইফ গড়ার চেষ্টা করবেন। আন্তর্জাতিক ফুটবলে ভালো ফল না আসায় এই খেলায় আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম, তবুও স্বপ্ন দেখাচ্ছে বিকেএসপির ফুটবল ডিসিপ্লিন। আগামীতে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারেন এমন কিছু তরুণ খেলোয়াড় তৈরি হচ্ছেন বিকেএসপিতে। অতীতে ও বর্তমানেও জাতীয় দলে খেলেছেন এবং খেলছেন এই প্রতিষ্ঠানের অনেক ফুটবলার। বিকেএসপি এমন একটি মাধ্যম যেখানে আপনার ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় উত্তম মাধ্যম। ভালো প্লেয়ার হওয়ার পিছনে ডিসিপ্লিন লাইফস্টাইল, যেটা বিকেএসপিতে আমাদের শেখানো হয়। ক্রিকেট ও ফুটবলের পর দেশের অন্যতম জনপ্রিয় খেলা হকি। খুব বড় আকারে না হলেও আন্তর্জাতিক হকিতে বেশ কিছু সাফল্য আছে বাংলাদেশের। এইসব সাফল্যের বড় একটা অংশ এসেছে বিকেএসপির শিক্ষার্থীদের হাত ধরে। বিকেএসপির হকি প্রশিক্ষণের জন্য আছে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা। আজকে আমাদের ন্যাশনাল টিমে, হকি টিমে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই আমরা বিকেএসপির স্টুডেন্ট, যেটা আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা বিকেএসপি থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আজকে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছি। পরবর্তী যে জেনারেশন তারাও আমাদের দেখে ইন্সপায়ার হয় যে বিকেএসপিতে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ট্রেনিং এর, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা শুটিং। 2002 সালে কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে স্বর্ণ পদক এনে দেয়া শুটার আসিফ হোসেন খান ছিলেন বিকেএসপির শিক্ষার্থী। ভবিষ্যতে শুটিং এ আরো বড় সাফল্য এনে দিতে পারেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখানকার টিচার, এখানকার ওয়েদার, এখানকার সবকিছু আর কি স্পোর্টস এর জন্য, স্পেসিফিকলি শুটিং এর জন্য খুবই ভালো। সো আজকে আসিফ আর পিছনে বিকেএসপির অবদানটা সবচেয়ে বেশি। আমার শুটিং এ যে সাফল্য আমি পেয়েছি সেটার জন্য আমি অনেক আনন্দিত এবং আমি ভবিষ্যতে বিকেএসপি এবং বাংলাদেশের জন্য যথেষ্ট সম্মান বয়ে আনবো। নদীমাতৃক বাংলাদেশে সুইমিং একটি সম্ভাবনাময় খেলা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের যে সাফল্য এসেছে তার সিংহভাগ সাফল্য এসেছে এই প্রতিষ্ঠানের সাঁতারুদের হাত ধরে। ভবিষ্যতের সাঁতারু তৈরিতেও কাজ করে যাচ্ছে খেলোয়াড় তৈরির কারখানা বলে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি। বিকেএসপি এমন একটা প্রতিষ্ঠান যেখানে সবকিছু শিক্ষা দেয়। প্রথমত ডিসিপ্লিন শেখায় কিভাবে আমাকে চলতে হবে, যেটা একটা পরিবারের থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে খেলাধুলা, একজন ভালো খেলোয়াড়, একজন আইডল খেলোয়াড় হতে গেলে কি কি করা দরকার, কি কি করণীয়, সেগুলো আমরা বিকেএসপি থেকেই শিখে আসি। গেল কয়েক বছরে আন্তর্জাতিক কিছু আসরে বাংলাদেশের আর্চারির ফলাফল চোখে পড়ার মতো, আর বিকেএসপিতে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের আর্চার, যারা দ্রুত দেশকে বড় সাফল্য এনে দিতে পরিশ্রম করে যাচ্ছে নিরলসভাবে। বিকেএসপিতে খাওয়া থেকে শুরু করে ডাইনিং যাওয়া পর্যন্ত সব জায়গায় আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হয়। ডিসিপ্লিন মেনটেন করলে একটা প্লেয়ার অবশ্যই ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে এবং আমাদের বিকেএসপিতে অনেক আধুনিক সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান সব অ্যাথলেট, তাদের খুঁজে এনে প্রশিক্ষণ দিয়ে বিশ্ব মঞ্চের জন্য তৈরি করছে বিকেএসপি। আমি শিরিন আক্তার হয়ে ওঠার পেছনে একমাত্র অবদান বিকেএসপি। অনেক ধন্যবাদ জানাই বিকেএসপি কে। এছাড়াও বিকেএসপিতে টেবিল টেনিস, কারাতে, ভলিবল, জুডো, উশু, তাইকোয়ান্দো, জিমন্যাস্টিক্স, বক্সিং, টেনিস ও বাস্কেটবল সহ মোট 17টি খেলায় নিজেদের তৈরি করছে দেশের তরুণ খেলোয়াড়রা। সূর্য যখন পূব আকাশে উঁকি দিয়ে জানান দিচ্ছে তার আগমনের, বিকেএসপির শিক্ষার্থীরা তখন খোলা আকাশের নিচে উপস্থিত প্রশিক্ষণ গ্রহণের জন্য। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত বিকেএসপির শিক্ষার্থীরা ব্যস্ত থাকেন ওয়ার্ম আপ ও ইভেন্ট চর্চায়। সকালের প্রশিক্ষণ শেষে পুঁথিগত বিদ্যার অধ্যয়ন। বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নের জন্য সাধারণ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বর্তমানে স্নাতক পর্যন্ত অধ্যয়ন করার সুযোগ রয়েছে এবং অনার্স ও মাস্টার্স এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিকেএসপির সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠান বা অন্যান্য ক্লাবগুলোর চেয়ে আমাদের এখানে অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু করা হয়। সকালের মতো বিকেলেও প্রশিক্ষণে ব্যস্ত থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত খেলোয়াড় তৈরি বিকেএসপির মূল উদ্দেশ্য। আর এই জন্য দেশের পাঁচ বিকেএসপির মধ্যে কেবল সাভারেই আছে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট। এর আওতায় রয়েছে পাঁচটি শাখা। এগুলো হচ্ছে সায়েন্স অফ স্পোর্টস ট্রেনিং, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিক্স, এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিন। এসব বিষয়ের উপর প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্রীড়া বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রদান করা হয়। বিকেএসপি আন্তর্জাতিক মানের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং একদিন ইনশাআল্লাহ বিকেএসপি ছেলেরাই এশিয়ান এবং অলিম্পিক থেকে পদক তুলে আনতে পারবে। বিকেএসপির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল দেশ জুড়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা। এ লক্ষ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করবে বিকেএসপি। এর মাধ্যমে সারা দেশ থেকে খুঁজে বের করা হয় প্রতিভাবান খেলোয়াড়দের। এই বিকেএসপির হাত ধরেই সৃষ্টি হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজাক, নাইমুর রহমান দুর্জয় সহ অনেকের। বিকেএসপি সৃষ্টি করেছিল ফুটবলার এমিলি, মামুনুল আর আখিদের। বিকেএসপির স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছিল শুটার আসিফ, অর্ণব, হকির চয়ন, জিমি, আশরাফুল্লাহ। দেশসেরা অ্যাথলেট মেজবা আর শিরিন বিকেএসপির সন্তান। বাস্কেটবলের মিঠুন, সাঁতারের শিলা, টেনিসের পৃথুল, আর্চারির হীরামণি ও তামিম এ প্রতিষ্ঠানের গৌরব। খেলাধুলার জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন বিকেএসপির আরও অনেক সফল ক্রীড়াবিদ। দেশের ক্রীড়াঙ্গনে বিকেএসপির ভূমিকা অপরিসীম। আগামী দিনগুলোতে এই প্রতিষ্ঠান বাংলাদেশকে আরও অনেক তারকা খেলোয়াড় উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সবার।